সবই ঠিক আছে, কিন্তু মলয় একটা ছোট্ট শত্রুতা করে গেল আমার সাথে। সেটা হচ্ছে যে সুদূর কলকাতা থেকে নিয়ে এসে আমাকে সোজা বাঘের মুখে ফেলে দিল। আমি বেশ সুন্দর ওখানে বসছিলাম, স্টেজে তুললো, বাঘের মুখে ফেলে দিল। কেন বলছি সেটা, আমার প্রথম ছবি, তাও বছর দশেক হয়ে গেছে, পাঙ্গানি বিনাশালা। তো সেখানে অ্যাজ এ হিরোইন কাজ করছি, আমিও নতুন হিরো, নতুন বিভিন্ন জায়গায় শুটিং করেছি। মন্দারমণিতে খুব 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 ভালো শুটিং করেছিলাম, মন্দারমণি। ওইটা সবচেয়ে ভালো আর কি, ওই মন্দারমণি শুটিংটা সবচেয়ে, মন্দারমণিতে একটা গানের শুটিং হয়েছে, ওর একটা 5 ফুট 3 ইঞ্চি হিরো ছিল, জীবনের প্রথম হিরো, ওটাই সব। হাফ প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, ও একটা হাফ প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, আমি জানি না ডান্স মাস্টার কি করেছে। তো ওই ছোটো ছোটো ঢেউ মন্দারমণি, তাতে দুজন দুজনকে জাপটে ধরেছে, গড়ি গড়ি এদিক ওদিক যাচ্ছে, গড়ি গড়ি এদিক ওদিক যাচ্ছে। কি ভালো যে ওটা লেগেছিল না বাবা, প্রথম হিরোর সঙ্গে। আমি বলছি তোমার সমস্যাটা কোথায় এখানে? জ্বালা। কিসের জ্বালা? ওটাই আসল জ্বালা। মানে আমাদের ধরতে দাও, ওরম করে জ্বালা হবে না, শুধু হিরোরাই ধরবে না কি, ওরম করে জড়িয়ে যাব। আচ্ছা যাই হোক, তো সেই ছবিতেই আমাদের নর্থ বেঙ্গলে শুটিং হচ্ছে, অনেকদিন শুটিং হয়ে গেছে। তো আমাকে একদিন ডিরেক্টর এসে বললেন যে আজকে কালকে ভিলেন আসবে। তো আমি বললাম ঠিক আছে। আমি বললাম আমি নতুন হিরো, নতুন ভিলেনও কেউ নতুনই হবে। ও বাবা, পরের দিন আমাকে লাল রঙের একটা পোশাক পরিয়ে একদম বলির পাঠার মতো সাজানো হয়েছে, টিপি পরিয়ে একটা থামে বেঁধেও রাখা হয়েছে। উনি ঢুকলেন দরজা খুলে, পুরো ব্রহ্মদৈত্য ঢুকলো মনে হলো আমার। ঢোকার পরে বিশ্বাস করুন, নতুন মেয়ে একটু ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেন না, কামড়ালো, খামচালো, আচড়ালো, একটু ছাড়লো না। সেই থেকে আমি দেখলেই ভয় পাই। কেন নতুন মেয়ে ক্ষমা ঘেন্না করে জড়ানো জাপটানোটা ছাড়, ওটা তো 16 আনা হয়েছে, ওটা তো করতে হয়, হিরোইনদের করতে হয়, এটাও করতে হয়, এটাও ভিলেনও কামড়াবে খামচাবে, ওটার জন্য ওটা পেতে হয়। আর নয়তো হিরোকে 6 দিন ডেট দাও আর ভিলেনকে 1 দিন ডেট দাও, নো সমস্যা, একদম ভাইসি ভার্সা করে দাও, আমরা 6 দিন ছেড়ে দিচ্ছি, এত বড় উদার মন, হিরোর জন্য 6 দিন, ভিলেনের জন্য 1 দিন। আচ্ছা ঠিক আছে ছাড়ো, বুঝতে পারছি না, এরকম ইউনিক আইডিয়া তোমার মাথা ছাড়া কারো মাথা থেকে বেরোতে পারে না। একদম 7 দিনে 7 দিনই হিরোর, ভিলেনরা কি মানুষ নয়, হৃদয় বলে কিছু নেই নাকি? না নিশ্চয়ই। তাহলে না, সত্যি কথা বলতে সত্যি ভালো লাগে এরকম একজন প্রাচীন কালের প্রবীণতম বয়োজ্যেষ্ঠ আর্টিস্টের সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এক্সকিউজ মি, আবার কি করলাম? হোয়াট ডু মিন বাই বয়োজ্যেষ্ঠ? চাপ বাবা, বয়োজ্যেষ্ঠ বলে বয়োজ্যেষ্ঠ, হোয়াট ডু মিন? ওই তো আমি যখন এইটুকু ছিলাম। কতটুকু? এইটুকু। ওটা তো ব্যাঙাচি সাইজ, ওরম হয় নাকি একটা মানুষ? মানে আমি বলতে চাই ছোট ছিলাম, ছোট। আচ্ছা হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম মায়ের কোলে বসে বসে এরকম লজেন্স খেতে খেতে তোমাকে দেখতাম, তখনও যে যে হিরোইন এসছে তাদেরকে তুমি কামড়েছো, খামচেছো, আছড়েছো। 20 বছর পরে আমি এসেছি, 20 বছর, হ্যাঁ 20 বছর পরে আমি এসেছি, আমাকেও কামড়েছো, খামচেছো, আছড়েছো। এখন যারা আসছে তাদেরকেও কামড়েছো, খামড়েছো, আছড়েছো। মানে বলছে যুগ 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 ধরে চলছে, চলছে প্রাগৈতিহাসিক যুগে, কবে এসেছিলে, গাছপাতর নেই বয়সে। তো তো সিনিয়র আর্টিস্ট বলো তো, বাংলায় সিনিয়র বলো না, বাংলায় সিনিয়র আর্টিস্ট। হ্যাঁ তো ইংরেজি ফিংরেজি বলে কি সব বয়োজ্যেষ্ঠ বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমাদের আমাদের সিনিয়র বলতে আমি বলছি ধরো আমাদের যেমন সৌমিত্র চ্যাটার্জি আছেন সিনিয়র আর্টিস্ট, পায়ে হাত দিয়ে প্রণাম করি, প্রসেনজিৎ চ্যাটার্জি আছেন সিনিয়র আর্টিস্ট। 1 মিনিট, কে কে? প্রসেনজিৎ চ্যাটার্জি। চা, তোমার নাতির বয়সী, দেখলি কি ভাল লাগে মুম্বাদাকে, আমার থেকে 10 বছরের বড়। হ্যাঁ তোমার কি বছর বছর মুম্বাদার বয়সটা বাড়ছে? আগে 6-7 ছিল, 7-8 বছর হবে মিনিমাম। মোটেই না, তোমার নাতির মতো দেখতে লাগে, কি মিষ্টি লাগে। তো সারা জীবন যদি কে একটা লোক টক দই আর শশা খায় আর কোটি কোটি টাকা রোজগার করে ওরকমই দেখতে থাকে। আচ্ছা কোন কোন ভিডিও কি বোম্বাদার কানে যায় না? মানে কোন ভিডিও বোম্বাদার দেখতে পায় না তুমি? এটা না, টক দই আর শশা, টক দই আর শশা, একটা লোক সারা জীবন খেয়ে আছে। হ্যাঁ আচ্ছা বলছি, ঠিক আছে বুঝেছি। তো যাই হোক, আমাকে দেখেছো কেন? আমার তো পরে আসার কথা, কি সুন্দর পেছনে বসে বসে গল্প করছিলাম। ওই যে মেয়েগুলো বসে আছে, এই ফুল টুল দিবি আমাদের, ওই জন্য ডেকেছি। ওকে বলছে দে আয়, তো বসে আছিস কেন, ফুল দিবি আয়। কে দেবে ফুল? তুই কিরকম রে বসেই আছিস, ফুল দিস না, কিছু দিস না। আরে ও পেছনে বসে আছে, তুমি একটা কি আওয়াজ করেছো, ও না পুরো চমকে এরকম ভিড়বি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ওর। এটা কাঁপছিস না তো বাবা, ঠিক আছিস তো? এই নে দেখি, তোকে ধরলে কেমন হয় না, কিছু হচ্ছে না তো, কাঁপছে একটু ঠট করে, এখানেও কাঁপছে। আয় না সুমিত গাঙ্গুলিকে আমাদের কোলাঘাট এভারগ্রিন ক্লাব, এভারগ্রিন ক্লাবের তরফ থেকে ফুল দিয়ে সম্বর্ধনা করছেন ছেলেদের। তুই তোর নাম বল বাবা? অনিতা। জোরে হাততালি ভাই।
মানে সুমিতা কি চাইছে মানে যাওয়া পেমেন্টটা পাবো সেটাও কি বাদ চলে যাবে কোনো পেমেন্ট নেই আমাদের মেমেন্টো দিয়ে সম্বর্ধনা বরণ করে নিচ্ছেন পিঙ্কি হাততালি জোরে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন মনীষা খাড়া তুই তো শেষ তোর তো গলা দিয়ে মনীষা খাড়া কোন রকমে বেরিয়েছে মনীষা খাড়া এইবার রেশমি চক্রবর্তী তাকে আমাদের এভারগ্রিনের তরফ থেকে পুষ্পস্তবক দিয়ে হ্যাঁ বরণ করে নিলেন বৃষ্টি সামন্ত মমতা দিদিকে স্মারক দিয়ে সম্বোধন করছে দিদির জন্য এবং মমতার জন্য প্লিজ একটা জোর করে হাততালি হয়ে যায় এবার বুঝতে পারলি কেঁপে ফেঁপে শেষ তুই তুমি পাশে থাকলে কাঁপতেই হবে নায়িকারা কাঁপে লম্বা চওড়া নায়িকারা দেখো দিদির মতো লম্বা মেয়েরা কাঁপছে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন কোয়েল মল্লিক না সরি কি নাম তোমার পায়েল খাড়া পায়েল সরকার না খাড়া আচ্ছা ঠিক আছে জলে রোদে কিছুতে কিচ্ছু হবে না কোনদিন কিছু টসকাবে না তোর এত সুন্দর কালার হয়ে গেছে ওরে বাবা রে আমি পারি না আরো কাছাকাছি আরো কাছে এসো আমি কি বাড়ি যাব না শোনো না যাই এবার কি হচ্ছে একে ও সরি আমি ওদের বলেছি আমি এটা গান করব কি এই আমি কি রাশিয়ান ভাষায় বললাম এই সব কান্ট্রি ছেড়ে পরিষ্কার বাংলায় বলো রাশিয়ান বলবে না পরিষ্কার বাংলায় বললাম আমি একটা গান গাইবো তাতে কি করার কি হলো মিউজিশিয়ান আছে হ্যাঁ হাতে মাইক আছে হ্যাঁ লাইভ চলছে হ্যাঁ সাউন্ড আছে হ্যাঁ আমায় বলছো কেন গাও না না আমি ওনাদের বলেছি আমি একটা প্রেমের গান গাইবো এই তোমরা কিছু বলতে পারছো না অপমান করছো আমাকে এইভাবে হাসছে আয় ওটা অটোমেটিক বেরিয়েছে অটোমেটিক কেন প্রেমের গান তুমি কি করে গাইবে মাইক দিয়ে সাউন্ড দিয়ে প্রেমের গান তো হিরোইন হিরোইন গায় তো হিরোইন তো আছে তুমি কি আমি তো হতেই পারে না পারে না কেন পারে না পারে না কেন অনেক টেকনিক্যাল প্রবলেম আছে কি টেকনিক্যাল প্রবলেম বোঝাচ্ছি যখন আমাদের মানে আমরা হিরোকে দেখি মানে ধরো ভজগোবিন্দ থেকে শুরু করে লাস্ট জীবন কাঠি করেছি হিরোকে দেখে মানে হিরো এন্ট্রি হয় আর কি মনে হয় যেন আকাশ থেকে দেবদূত নেমে এসেছে দেবদূত বুকের ভেতর ঘন্টা বাজে কাঁসর বাজে ঢাক বাজে ঢোল বাজে সিনথেসাইজার বাজে গিটার বাজে বাজে হ্যাঁ পৃথিবী সব যন্ত্র সংগীত বেজে গেছে পরেরটা বল ব্যাড গুলো বাকি দরকার নেই ধরে নিয়েছি আমি পরেরটা বল ওই ফিলিংসটা হয় আর কি আর তোমার মুখের দিকে তাকালে ভক্তি সঙ্গীত শ্যামা সঙ্গীত নজরুল গীতি গজল হিন্দি গান বাংলা গান ভজন কি পৃথিবীর সব গান তুই বলতে চাইছিস কি বল না মা হয়ে গেছে সব আচ্ছা গরু হারার এরকম হয় বাবা তো বউকেও মা বলে সব গরু হারিয়েছে কোনোদিন হারাক বুঝতে পারবি তো মানে কোন গান বেরোতে পারে না খুব বেশি হলে একটা আওয়াজ আসতে পারে মুখ থেকে সেটা বাঁচাও এটা কিরকম অভিনেত্রী ভাই কেন আজকে যদি এরকম কোন দৃশ্য ওকে অভিনয় করতে হয় যে ওর হিরো খুব অসুস্থ টিবি রোগী করে কাশে তো তার জন্য লোকের বাড়ি বাসন মাজতে যেতে হবে ও যাবে না গিয়ে বাসন মাজবে না আরে হিরোর জন্য সবাই সবকিছু করতে পারে তো তখন ওই বাসন মাজার ফিলিংস আসবে তো বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা মুখ ঘষে দেওয়া সব করতে পারি ফিলিংস আসবে তো হ্যাঁ হ্যাঁ তো তাহলে মানে হিরোর জন্য সব হবে তো হ্যাঁ তো আমাকে হিরো ভাবো ধরে নাও আমি এখন প্রসেনজিৎ আর তুমি আমার জুহি চাওলা বাস মিন এই জামা কাপড় দুটো টানছে কেন হ্যাঁ তোমার কাজ এটা কি করছে আমি তো খুঁজছি কি খুঁজছো বাইরে থেকে তো ধরো ওই 10 টাকার ইউ উঁচু একটা লরি হাইওয়ে ব্রিজ তারপরে হচ্ছে চারতলা বাড়ি আর লাগবে না শালা শুরু করলে থামে না তো নেক্সট বল কি ধরবো তোমাকে যে আমার ওই হিরো মার্কা ফিলিংসটা আসবে মানে ফিলিংস আসতে হবে তো মাইকটা ধরো হ্যাঁ মাইকটা ধরো আমার কালো সোনা এদিকে আয় টাওয়েলটা দে ঘেমে গেছি বলে দেখতে খারাপ লাগছে তো বুঝেছ মাইক নিয়ে কাজ করছে কেন গলা তো এমনিই চলছে
তোমার ফিলিংস আনার ব্যবস্থা করে দিচ্ছি। কি হচ্ছে এটা? জল পরে খাবো। ফিলিংস এসছে উপাস থেকে, এপাশে কি একটা নড়ে এলো? থাকলে নড়ে, যার যার আছে তার তারই নড়ে, যার নেই তার নড়ে না। আমার আছে তাই আমার নড়ছে, ফিলিংসটা এসছে কিনা বল। এটা কি হলো? ফিলিংস আসেনি তো? ফিলিংস আসেনি? 100% ফিলিংস আসবে। এই কোনটা আসো, কোনটা আসো, আমি ফিলিংস এনে দিচ্ছি। 100% ফিলিংস আসবে না মানে প্রসেনজিৎ কি দেখেছো? এই দেখো, ভালো করে ফলো করো, এখন তো ওখানে হেঁটে যাবো, প্রসেনজিৎ হেঁটে যাবে, ওখানে গিয়ে কথা বলবো, ওখানে প্রসেনজিৎ কথা বলছে, ফিলিংস আনো। এই দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো বোমা দা। হ্যাঁ বলো। ওই লেবু? না না, আমি লেবু খাই না, পাগল নাকি? লেবু খাই কি? হ্যাঁ বলো। ওই লেবু? বললাম তো আমি লেবু খাই না। এই হারামজাদি এদিকে। এটা কি হলো? কোনটা? এটা কি হলো? বুমাদার প্রায় সাড়ে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রায় 350 ছবি হয়ে গেছে, সে তার কোন হিরোইন কে জঘন্য ভাবে ডেকেছে। এটা প্রসেনজিৎ জানেনি, সুমিত গাঙ্গুলি ডাকলো। ভেতর থেকে বলতে হয় আই লাভ ইউ, আই লাভ ইউ টু। হয়ে গেল? তুমি আগে আই লাভ ইউ বলেছো, আমি আই লাভ টু বলেছি। হিরো হিরোইন হয়ে গেল, এবার গান গাও। আমি বিশ্বাস করি না। দেখো সমস্ত হিরোইনরা মঞ্চে আছে, ভালো আছেন তো, ভালো আছেন তো, ভালো আছেন তো বলেই গান গায়। আমি এসে একটাও করিনি, আমি গান জানি না, বিশ্বাস করো। তোমার এই চুল গোপ দাড়ির দিব্যি ঝরে যাবে। নিজের চুলের দিব্যি খা, তুমি গান জানো না? না, আমিও গান জানি না। এত সুন্দর ছোট্ট পরিবেশ, আজকে পঞ্চমী রাত, সারা রাত ধরে গান হবে, আমি গাইবো। আমিও গান জানি না, তুমিও গান জানো না। আমি কুত্তার গলায় গাইবো, তুমি কুত্তির গলায় গাও। হ্যাঁ গো, তোমরা মানে কুকুরের ডাক সিরিয়াসলি শুনবে? হ্যাঁ, তাহলে আমারও একটা শর্ত আছে। কেন? অভিনেত্রী দহাই দহাই দিয়েছে বুম্বাটাকে, ভাবতে পারবে? যাই হোক, যে কোনো শর্তে আমি রাজি। আচ্ছা, তুমি নিশ্চয় জানো মানে প্রেমের গানে প্রেমের দৃশ্যে হিরো হিরোইন কি কি করে? ওই তো হাওয়ায় ভাসতে ভাসতে দুজনের দিকে এগিয়ে আসে, এরকম করে তার দুজন ঝাপটা জড়ি ধরে, তারপরে করে দেখেছি ঝপাতটা কি জিনিস, ওই ধরলে ঝপাতটা খায়, দেখাচ্ছি। ঠিক আছে, ডিস্টেন্স তো। তুমি নিশ্চয়ই জানো প্রেমের গানে প্রেমের দৃশ্যে যদি ওইগুলো না করা হয় তাহলে প্রেমের গানটা পুরো একদম বিচ্ছিরি বাজে স্যাড সং হয়ে যাবে। ওই জন্য সমস্ত লাইভ মানে যারা দেখছে তাদেরকে সাক্ষী রেখে এবং এখানে যারা আছে তাদেরকে সাক্ষী রেখে প্রেমের দৃশ্যে প্রেমের গানে যা যা হয় আমি তোমাকে তাই করব। কি আমি ঠিক শুনলাম? ও করব বললো? ও আমি কি গো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি তো আমি রাজি, অজ্ঞান হবে না তো? না বাবু, এটা কিশোর কুমার, ওটা লতা মঙ্গেশকর করে দাও, কুত্তা কুত্তির গলা, তোমার হাত দিয়ে এমন করে দাও কিশোর কুমার হয়ে যাবে। হাততালি চাই সবার জোরদার।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। হচ্ছে তাহলে সবাই মিলে আমার সাথে তাহলে তাহলে আসলে চিরদিনই তুমি যে আমার,
আছি সেই যে তোমার চোখে সব মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছে, নাক কাটা গেছে, আমার স্টুডিওতে ঢোকা বন্ধ হয়ে যাবে, আমার সব শেষ ঠাস করে একটা দেবো, কি করেছি সেটা বলবি তো, সবাই দেখেছে প্রেমের গানে ওরকম মৃগী রোগীর মতো কেউ কাঁপে তো কি করবো, শরীরের ভেতর দিয়ে 440 আর 1000 ভোল্ট পাস করছিল। এই শালা কি ভালো লাগে মাইরি, যখন আমি বুঝতে পেরেছি এই দেবজিৎ প্রসেনজিতের বুকে যখন রচনা কোয়েল শ্রাবন্তী শুভশ্রী মাতারা কেউ যে বাবা কি রকম জানো ভাই, এ আমার পাচ্ছে, হ্যাঁ পাচ্ছে, এই অজয়, অজয়ের কি হলো, দাদাকে নিয়ে যা বাথরুম যাবে, না বাথরুম পাচ্ছে না, তাই তো বলে পাচ্ছে, আমার ভালোবাসা পাচ্ছে, হ্যাঁ আমার ওইভাবে ভালোবাসা পায়, এরকম করে আমাকে ভালোবেসে একটা গান গাও, কি আমাকে ভালোবেসে একটা গান গাও, আরে দাদা 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 আমার ভালোবাসা পেয়েছে, তাড়াতাড়ি দাও এক সেকেন্ড, যেটুকু গান জানি সেটুকু ভুলে যাব, কি তোমাকে ভালোবেসে গান গাইতে হবে, হ্যাঁ ওটা পারবো না, আগের বার তুমি অভিনেত্রী দোহাই দিয়েছো, তোমাকে বুম্বাদা ভাবতে বলেছো, গান গেয়ে দিয়েছি, এবারে তোমাকে বাথরুমে যাবে বলছিল, না 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 ভালোবাসা পেয়েছে বাথরুম পাইনি, ও ভুল বুঝেছে, তুই যা, এবারে তোমাকে ভালোবেসে, তোকে ডেকেছিল আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তুই যা, হ্যাঁ বলো, বলছি আগের বার তুমি অভিনেত্রী দোহাই দিয়েছো, বুম্বাদার দোহাই দিয়েছো, ঠিক আছে তোমাকে ভালোবেসে গান গেয়ে দিয়েছি, কিন্তু তোমাকে অরিজিনালে ভালোবেসে গান গাইতে পারবো না, তাতে আমার ব্যক্তিগত জীবনে বড় প্রবলেম হয়ে যাবে, তোমার ব্যক্তিগত জীবনে কি বড় প্রবলেম হবে, আমার ব্যক্তিগত জীবনে একটা এত বড় প্রবলেম হয়ে যাবে, কি প্রবলেম হবে, হ্যাঁ কি প্রবলেম হবে গো, এই আমি কি করে জানবো তোর কি প্রবলেম হবে, তুই বলবি তো কি হয় বলো, আমার বাচ্চাটা বসে আছে, দেখেছো বাচ্চাটাও এসেছে দেখতে, ও আমাকে ভালোবেসে গান গাইলে তোমার জীবনে বাচ্চা হয়ে যাবে, এটা কখন বললাম, তো তাই তো বাচ্চা দেখালে কেন, আমি বলতে চাইছি প্রবলেমটা বুঝতে চাইছি, তোমাকে ভালোবেসে গান গাইলে আমার যে অরিজিনাল বটটা আছে সেটা আমাকে ছেড়ে পালিয়ে যাবে, হে ভগবান ঠাকুর ঈশ্বর ক্ষমা করো, অন্য একটা ভাঙাচোরা কালো দেখতে বর আছে, একদম কালো ফুল ব্ল্যাক বিচ্ছিরি বাজে দেখতে, হ্যাঁ একটা ভাঙাচোরা বর কি দেখে বিয়ে করেছিল আমি জানি না, সে আচ্ছা ঠিক আছে সে নয় ভাল, এখন বাজে রাত্রির 12টা, সে এখন সুন্দরভাবে বাড়িতে শুয়ে আরামসে এসি চালিয়ে লুঙ্গি পরে ফঁ ফঁ করে নাক ডেকে ঘুমোচ্ছে, সে জানবে কি করে তুমি আমার ভালোবেসে গান গাইছো, তুমি আমার ভালোবেসে গান গাও, তাহলে দুজন চলে যাবো, মিটে গেল, প্রথম কথা একদম ভাঙাচোরা নয়, ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, সব মেয়ের কাছেই হয় সেটা, দ্বিতীয় কথা, হ্যাঁ গো লুঙ্গি পরে ঘুমাচ্ছে তোমায় কে বললো, বিকজ আমি লুঙ্গি পরে ঘুমাই তাই, তুমি ঘুমাও তো আর কেনই বা পড়ো, তো লুঙ্গি লুঙ্গি ইজ ভেরি গুড এয়ার কন্ডিশন ড্রেস, হ্যাঁ একদম ফুরফুর করে বিশুদ্ধ বাতাস ইনকামিং আর ফুরফুর করে দূষিত বাতাস আউট গোয়িং, নো ব্রেক, লুঙ্গি ইজ ভেরি গুড ড্রেস এয়ার কন্ডিশন, ইউ নো, এক সেকেন্ড, লুঙ্গি একটু ভালো ড্রেস নয় মানে জোরে হাওয়া দিলে, হ্যাঁ জোরে হাওয়া ইনকামিং লুঙ্গি উঠিং, জোরে হাওয়া আউট গোয়িং লুঙ্গি খুলিং, লুঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস ড্রেস, তো জোরে হাওয়া লুঙ্গি উঠিং তো আমার কি ডেঞ্জার, আমি তো ঘুমাচ্ছি, দেখবে তার জন্য ডেঞ্জার, আমার তো কোনো প্রবলেম নেই, মেন কথা হচ্ছে আমার বর কলকাতায় নেই, আমার বর এখানেই আছে, এখানে আছে, হ্যাঁ মানে কি এখানে আছে মানে কেন, আরে ওই তো সকালবেলা যখন বললো তোমার শুয়ে আছে, বললাম হ্যাঁ আছে, বলে ভালো কথা, হঠাৎ বললো আর কে আছে, বললো আমি বললাম সুমিত গাঙ্গুলি আছে, বললো না না আগে একবার একা ছেড়েছি, কামড়েছে খামছেছে আছড়েছে, আর একা ছাড়বো না, ওই জন্য পেছন পেছন এসেছে, কিছু করবে নাক মুখ ফাটিয়ে দেবে তোমার, এখানে আছে, তার নাম আবার রাজা, কোথায় রে রাজা, ও রাজা ভিলি সপনো কাও রাজা, এখানে আছে দিদিল কাও রাজকুমার, চল না
मैं तो उसकी दीवानी बनूंगी। अच्छा। जिस पे आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। सुनना আমি ভিলেন, হ্যাঁ তোর বর যেখানে খুশি থাকে আমার কিছু যায় আসে না। কেন? হ্যাঁ দেখবি, হাড্ডা সাবন चलना। तो उसकी दीवानी बनूंगी, इसके आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है सबको पता। क्या रे? हटा सावन की घटा, हटा सावन की घटा, कोई बात है उसमें पूछो ना, मुझे आया पसंद मुझको, तूने आज मुझे बचाना है, मन माना अकल है तुझको, मैं तो तेरे चक्कर में आऊंगी नहीं, मैं तो तेरे चक्कर में आऊंगी नहीं, जितना भी मुझको पता। हटा सावन की घटा, हटा सावन की घटा, तेरे सपनों में जो आता है वो ही दिल भर हूँ मैं जाना, तेरे सपनों में जो आता है वो ही दिल भर हूँ मैं जाना, हाल तू क्या जाने तेरे मजनू का, हाल तू क्या जाने तेरे मजनू का, होगा कुर्ता भी साला फटा। क्या रे? हटा सावन की घटा, हटा सावन की घटा, मेरे सपनों का ओ राजा, मेरे दिल का ओ राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, इसके आने लगा তিয়াত্তর বছর পার হয়েছে আমাদের এই ভারতবর্ষটা স্বাধীন হয়েছে। হ্যাঁ বন্ধু, 200 বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের সুন্দর স্বাধীনতা। 73 বছর ধরে সমস্ত ভারতবাসী সেই স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সেই সব স্বাধীনতা সংগ্রামী যারা 200 বছর ইংরেজদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, কোনো কিছু পাওয়ার লোভে নয়, শুধুমাত্র দেশমাতৃকার পায়ের পরাধীনতার শেকলটাকে কাটতে হবে, এনে দিতে হবে স্বাধীনতা, যাতে আমরা তাদের উত্তরসূরিরা স্বাধীন ভারতবর্ষে বাস করতে পারি। তখন থেকে তারা চেষ্টা করেছিল, ইংরেজদের তাড়িয়েছিল দেশ থেকে, কিন্তু তারা কখনো ভাবেনি স্বাধীনতার 73 বছর পার হয়ে যাওয়ার পরেও ভারতবর্ষের সেই অবস্থায় থাকবে যেখানে ভারতবর্ষের সম্মান বিদেশের মাটিতে বিক্রি হয়ে যাবে, ভারতবর্ষের লজ্জাকে ভুলুণ্ঠিত হতে হবে। সব সারা ভারতবর্ষে প্রতি আগে ছিল, প্রথমে ছিল 80 মিনিটে একটা, তারপর কমতে কমতে 58 মিনিটে একটা, তারপর 28 মিনিটে একটা, এখন মাত্র 16 মিনিটে একটা। আমাদের ঘরের মন লজ্জার লজ্জানি করা হয় সারা ভারতবর্ষে, আর লজ্জারা গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, গায়ে আগুন দিয়ে, অথবা ঘটনাস্থলে প্রাণত্যাগ করে, তাদের ধর্ষণ করে, তাদের গায়ে আগুন দিয়ে তাদের জ্বালিয়ে দেওয়া হয়। হাজার হাজার ঘটনা ঘটে চলেছে, লজ্জারা আজ ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষের বুকে প্রতি 12 মিনিটে একটা।
ভারতবর্ষের মনুষ্যত্ব মা আজ ভিকিরি হয়ে স্টেশনে স্টেশনে ভিক্ষে করে বেড়ায়, রাস্তায় ঘাটে ভিক্ষিরি করে ভিক্ষে করে বেড়ায়, তাদের খেতে দেয় না, আমাদের দেশের মনুষ্যত্ব তাদের খেতে দেয় না, তাদের বৃদ্ধ বয়সে তাদের দেখে না, এ কোন ভারতবর্ষ বন্ধু? ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল, রাস্তাঘাটে অনেক 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 তার উদাহরণ বিবেকহীনতার, মুখ ফিরিয়ে চলে যাওয়া, শুধু ভালোবাসা হারিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুক থেকে, আজ ভালোবাসা হারিয়ে যাচ্ছে বন্ধু। মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে কষ্ট, মানুষে মানুষে শুধু যুদ্ধ, অসহিষ্ণুতা, এ কোন ভারতবর্ষ? এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি সেই সব স্বাধীনতা সংগ্রামীরা? তারা ভেবেছিলেন একটা ভালোবাসার ভারতবর্ষ তৈরি হবে, পাঁচজন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য বন্ধু, পকেট থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে, পাঁচ মিনিট সময় লাগে, দশ মিনিট সময় লাগে কাউকে মারতে যাওয়ার জন্য, এতটাই অসহিষ্ণু, কোনো কিছু বিচার করে না, আগে একটা মানুষকে গিয়ে মেরে ফেলে, মারে হাত পা ভেঙে দেয়। কিন্তু পাঁচজন যুবক কোনো সময় বসে আলোচনা করে এলাকায় খুঁজে দেখে না, কোনো বৃদ্ধ বৃদ্ধা খেতে পাচ্ছে না, তাদের দুটো চাল ডাল কিনে দেওয়ার ব্যবস্থা করি, পাড়ায় পাড়ায় নিজেদের পকেটে টাকা নেই, চল চাঁদা তুলবো, পাঁচ টাকা দশ টাকা, তার বাড়িতে একটু চাল ডাল পৌঁছে দেবো, একটু ওষুধ পৌঁছে দেবো, খাবার পৌঁছে দেবো, কোনো বাচ্চা ছেলে পড়াশোনা করতে পারছে না, তার জন্য একটু স্কুলের ফিস জোগাড় করে দেবো, বই খাতা কিনে দেবো, চাঁদা তুলে। এক মাস ধরে পাঁচজন যুবক একত্রিত হয় না আজকের ভারতবর্ষে, এ বড় কষ্টের সময়। শুধু ভালোবাসা, আমি প্রতিবার মাকে বলি, মা গো কিছু চাই না, আমি দুটো ডালে ভাতে আমাকে রেখো, আর এই ভারতবর্ষে প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসা দাও, কেননা ভালোবাসাই গড়ে, একমাত্র ভালোবাসা গড়ে, হিংসা ক্ষমতার লোভ কোনোদিন কাউকে কিছু দিতে পারেনি, দিতে পারবে না, আগামী দিনেও পারবে না, একমাত্র ভালোবাসা গড়বে। পৃথিবীর বুকে আমরা আজ পৃথিবীর সামনে মাথা উঁচু করে গাইতে পারি না, সারে জাহাঁ সে আচ্ছা, আমাদের উঁচু মাথা হেট হয়ে গেছে, আমাদের গাইতে হবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, আনতে হবে সেই দিন। বড় কষ্টে আছি বন্ধু আমরা, আমরা গাইতে পারি না সেই গান, আমরা শুধু বাজানো হয়, আমাদের একটু ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ান, যদি আপনি ভগবান না করুন কোনো দিন বিপদে পড়েন, সেই মানুষটা আপনার পাশে নিশ্চয়ই দাঁড়াবে, এইভাবে ভালোবাসার শেকলটা গড়ে ওঠে। হিংসা মনের মধ্যে পুষে রেখে পরে তার বদলা নেওয়া, বন্ধু একটু ভাবুন, ভাবার সময় এসছে, ভারতবর্ষকে গড়ার সময় এসছে, ভারতবর্ষের কোনো না কোনো কোণ থেকে এই ভালোবাসার লড়াইটা লড়তে হবে, লড়ছে অনেক মানুষ, লড়ছে, ভালোবাসার অনেক নিদর্শন আজকের ভারতবর্ষে পাওয়া যায়। আমি নাম করে বলছি যে আমাদের এই ভিলেনের অভিনয় করে সোনু সুদ, তিনি ভগবানের মতো তিনি ভালোবাসা দেখিয়েছেন, তার জীবনের সমস্ত সেই সঞ্চয়টুকু পর্যন্ত দিয়ে দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দেশে পৌঁছানোর জন্য, তাদের কাজের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করার জন্য। আসুন না আমরা সবাই চেষ্টা করি, আমি করি বন্ধু, সত্যি করি, চেষ্টা করি যতটুকু আমার ক্ষমতা, আমার পরিবারটুকু বাঁচি, আমার ক্ষমতা সীমিত, সেটার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি। আসুন আমরাও চেষ্টা করি একটু ভালোবাসা নিয়ে সেই সব মানুষদের পাশে দাঁড়ানো যারা পরিস্থিতির শিকার, যারা কষ্টে আছে, কারণ একমাত্রই ভালোবাসাই বেঁচে থাকবে, ভালোবাসাই থাকবে, ভালোবাসাই আগামী দিনকে করবে। ভালোবাসা নিয়ে অনেক মনীষী, অনেক লেখক, অনেক কবি অনেক কথা বলে গেছেন। মাকে বলবো, মা গো তুমি এসছো মা, আমাদের মধ্যে থেকে হিংসা আর এই করোনা সুরকে নিয়ে যাও, আর যাওয়ার সময় ছড়িয়ে দিয়ে যাও প্রচুর ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে যেসব কবি, সুরকার, শিল্পী কবিতায় লিখেছেন, গদ্যে লিখেছেন, পদ্যে লিখেছেন, সুরে গান গেয়েছেন, আমার গলায় সুর নেই, তবু তার কাছ থেকে একটু ধার করে আমার খুব বাজে গলায়, বেসুরো গলায় ভালোবাসার গান গাইতে গাইতেই বিদায় নেব। হম তুম কহীঁ খো জায়েঙ্গে ইন্হীঁ বহারোকে আঁচল মে ঢককে সো জায়েঙ্গে প্যার করতে করতে अपनों को फिर भी तुम यूं ही सजाते रहना कभी अल्लाह।
कभी अलविदा ना देना, कभी अलविदा ना देना। रोती है दिल बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना। অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম টলিউড ইন্ডাস্ট্রিতে, সেই মানুষটির সঙ্গে যিনি এমন কোনো নায়ক নায়িকা নেই যার সঙ্গে অভিনয় করেননি, তাকে আজকে এখানে পেয়ে এবং আরও তার সঙ্গে অনেক কিছু ইনফরমেশন পেলাম, যাতে করে ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে অনুষ্ঠান আবার করতে পারবো এই আশা নিয়ে। তো আসুন, একদম অনুষ্ঠানের শেষ অধ্যায়টুকু বাকি আছে, কারণ যারা আমাদের দর্শক এখানে আছেন এবং যারা ডিজে অলক পেজে এবং আশীর্বাদ স্টুডিও লাইভে আছেন তাদের সবার পেজ থেকে এই মুহূর্তে তাদেরও রাত হয়েছে। তো আসুন আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাবো